মূর্তিকা সম্বল তৃতীয় পাঠ প্রথম অধ্যায়ের দশম শ্রেণী সমেটিভ আসেসমেন্ট ওয়ান পরীক্ষা পাই বহুত ইম্পর্টাট কেন কালি যে পরীক্ষা দেওয়া যাব আ ভিতর বহু সারা কোশ্চিন আসবার সম্ভাবনা অছি বুঝি হচ্ছে তো ভারতর কেউ রাজ্যের সর্বাধিক মূর্তিকা ক্ষয় হয়ে থাকে রাজস্থানের কেউ মূর্তিকাটি অন্য তিন প্রকার মূর্তিকার সম পরিমাণর মিশ্রণ হেতু সৃষ্টি হয়ে থাকে দোরসা মাটি লোয়েস মূর্তিকা কেউ মূর্তিকার অন্তর্গত এইটা হচ্ছে অপ্রসূত মহারাষ্ট্রর কঙ্কণ উপকূলের কেউ মূর্তিকা দেখা যায় খার মূর্তিকা কেউ রাজ্যের জল প্রবাহ দ্বারা হেউথিবা মূর্তিকা ক্ষয়কু চোষ কুহাযায় পঞ্জাব ও হরিয়ানা আন্তর্জাতিক স্তরের কৃষ্ণ মূর্তিকার নাম কোণ ক্রান্তীয় চেরনোজেম এটা পরীক্ষার আসছে আখু চাষপ্রাই কেউ মূর্তিকা অধিকা উপাদেয় দোরসা কেউ মূর্তিকা নদী শয্যার প্লাবন ভূমির দেখা যায় খাদর কেউ মূর্তিকা রূপান্তরিত শিলার সৃষ্টি লোহিত মূর্তিকা ওড়িশার কেউঠার ল্যাটেরাইট মূর্তিকা দেখা যায় কটকরে তাপরে সবজেক্টিভ মূর্তিকা গঠনর বিভিন্ন নিয়মক গুড়িক লেখ গঠন শৈলী ও দৃষ্টি মূর্তিকা কেতে শ্রেণী বিভক্ত করা যাইছি এর সংক্ষিপ্ত সূচনা প্রদান কর লোহিত মূর্তিকার গঠন বর্ণনা কর তাপরে সংক্ষিপ্ত টিপ্পণী মরুস্থলী মূর্তিকা ল্যাটেরাইট মূর্তিকা পার্বত্য ভূমি লুণা ও ক্ষারীয় মূর্তিকা সরি হ্যাঁ ঠিক আছে লুণা ও ক্ষারীয় মূর্তিকা হল তাপরে পার্থক্য দর্শাও ভাবর ও তরাই ভাবর ও খাদর ভাবর ও কঙ্কর লোহিত ও পটু মূর্তিকা এইটা হচ্ছে তোমার কোশ্চিন তাপরে আগে কোশ্চিন তোমার দিয়া যাই যেটাকি আমি খুব শীঘ্র তোমাকে আহরি সেট নিয়ে আসবু এবং সবজেক্টিভ টাইপ্র যে ইম্পর্টাট ইম্পর্টাট কোশ্চিন তার ভিডিও আমি খুব শীঘ্র তোমাকে প্রোভাইড করবু চ্যানেল সহ যোড়ি হয়ে রুব শেয়ার কর সাংগ জনাও।